জীবনে চলার পথে সব সময় আপনার যারা আশেপাশে রয়েছেন তারা যে সব ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সাপোর্টিভ হবে তা কিন্তু নয়। সাধারণত অফিস বলুন বা যে কোনো একটা কার্যক্ষেত্রে বলুন, একটা টক্সিক পরিবেশ কিন্তু মোটামুটি রয়েইছে। অর্থাৎ যারা একটু সিনিয়র রয়েছে সিনিয়রদের দ্বারা জুনিয়রদের প্রতি যে একটা ইমোশনালি মেন্টালি প্রেশার ক্রিয়েট করা বা অত্যাচার, সেটা কিন্তু সব ক্ষেত্রেই সব জায়গায় কম বেশি রয়েছে। এবার এই ধরনের যদি আপনি কোনো পরিস্থিতির শিকার হন তাহলে কি করবেন? আপনার মনের গতিবেগকে আপনি কমিয়ে দেবেন? আপনার যে চলার ধরন, আপনার মধ্যে যে পটেনশিয়াল আছে, আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, সেটাকে কি ভুলে গিয়ে আপনি কি ওই তাদেরকে তা মানে তাদের জন্য নিজেকে কি একটা জায়গায় একটা নিচের লেভেলে নামিয়ে আনবেন? না, এটা কোনোদিন ঠিক হবে না। আপনি আপনার ইউনিক পয়েন্ট খুঁজে বের করুন, আপনার মধ্যে কোন জিনিসটা স্ট্রং, আপনি কোনটাতে বেস্ট, সেটার উপরে মাস্টার করুন এবং সেটার উপরে পড়াশোনা করুন, সেটা নিয়ে আরো বেশি করে চর্চা করুন। দেখবেন আপনি কিন্তু ওই তখন আর কারো ধার ধারছেন না, কে কি করলো না করলো তাতে আপনার কোনো সমস্যা হচ্ছে না। আপনি শুধুমাত্র আপনার মনের জোর দিয়ে জেদের মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখুন, জীবন আপনার, তাই আপনার কলিগরা বা আপনার আশেপাশে যারা রয়েছে তারা আপনাকে নিয়ে ভাবতে আসবে না। যারা আপনাকে নিয়ে রঙ্গ তামাশা করছে, হতেও পারে যে তারা নিজেরাই রঙ্গ তামাশার যোগ্য, কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে, কারণ তাদের একটা কি রয়েছে, তারা এটা করে করতে করতে অভ্যস্ত, আপনি তাদের কাছে নতুন। হ্যাঁ, কলেজে যেমন অনেক কিছুই হয়, নতুন যারা যায় তাদেরকে নিয়ে অনেক অনেকে সিনিয়ররা অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করেন, তো এটা কিন্তু সব জায়গায় রয়েছে। তাই এই জিনিসটাকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে। পারুন এই টক্সিক পরিবেশ থেকে বেরিয়ে এসে নিজের জীবনটাকে নিজের মতো করে তৈরি করুন, সাজান। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আপনি যাদেরকে ছেড়ে চলে আসলেন, যে নতুন জায়গায় যাচ্ছেন, সেখানে যে আপনার সমস্যা হবে না তা কিন্তু নয়। তার জন্য এমন কিছু কিছু কাজ করুন, আপনি নিজেই নিজের মাথা খাটিয়ে এমন কিছু উপায় বের করুন, এমন কিছু কাজ করুন যাতে আপনার কেউ চাইলেও কিছু করতে পারবে না। আপনি এমন কিছু করবেন, সৎ পথে করুন। তবে একটা জিনিস কি, শুধুমাত্র আপনি যে ওই কাজ করে যাবেন কাজ করে যাবেন, রিটার্নটা এতখানি আসবে তা নয়, আপনাকে জানতে হবে। আজকালকার দিনে দেখুন, আপনার যদি এইটা থাকে না, এই পয়সা যদি থাকে আপনার জেপে বা ব্যাংক ব্যালেন্স থাকে, আপনার মূল্য রয়েছে, কাজেই ওইটার পিছনে বেশি ফোকাস করুন। আপনি কি জব করেন, ছোট না বড় সেটা বড় কথা নয়, জব না করাই ভালো আজকালকার দিনে, কারণ পয়সা কম। আপনি যদি নিজের স্বাধীনতা মতো একটা বিজনেস গড়ে তুলতে পারেন বা আপনি যে ফিল্ডে মাস্টার সেটাকে আপনি আরো গ্রো করতে পারেন, আপনি প্রয়োজনে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনাকে মেলে ধরার জন্য অনেক উপায় কিন্তু এখন রয়েছে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, আপনি কিন্তু সেখানে আপনার বক্তব্যকে ইচ্ছা মতো তুলে ধরতে পারবেন। হ্যাঁ, কোনো তাতে কিন্তু আপনার কোনো সমস্যা আশা করি হবে না, কারণ যারা আজকে আপনাকে নেগলেক্ট করেছে তারা আপনার সমকক্ষ নয়, তারা আপনাকে জেলাস ফিল করে, তারা আপনার সমকক্ষ নয় বলেই আজকে আপনাকে নিয়ে তারা তারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আপনার মধ্যে কোয়ালিটি বেশি আছে তাই আপনি ওই তাদেরকে হয়তো তাদের এই ধরনের আচরণ আপনি মেনে নিতে পারেননি। তো এবার এটাকে আপনাকে আরো বেশি করে উন্নত করতে হবে, আরো নিজেকে স্কিল আপ করতে হবে, আরো বেশি করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, সব সময় চাকরি করার চেষ্টা না করে চেষ্টা করুন যে আপনি একটা নিজেই কোম্পানি খুলতে পারেন কিনা, আপনি আরো কয়েকজনকে কয়েক হাজার জনকে চাকরি দিতে পারেন কিনা। অনেকের কিন্তু জীবন বদলে গেছে, কিছুই ছিল না, জিরো থেকে হিরো হয়ে গেছেন, অনেক আছেন, অনেক অনেক মানে ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি, যাদের জীবনে কিচ্ছু ছিল না, 2 বছর 3 বছর আগে একটা টাকাও ছিল না, হয়ে গেছে। যারা আজকে শো অফ করে বড় হতে চাচ্ছে তারা কোনদিন বড় হতে পারবে না, তারা
একটা নির্দিষ্ট সময় পরে মানুষের মন থেকে মুছে যাবে, কিন্তু আপনি এমন কিছু করুন, এমন কিছু কাজ করে যান যাতে আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে কিন্তু মনে রাখে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বারবার বারবার মাথায় রাখতে হবে। আর অবশ্যই ইনকাম সোর্সটাকে সবসময় ঠিক রাখবেন, কারণ এটাই আপনার সবচাইতে বড় শক্তি। আপনার পাশে কে থাকছে না থাকছে সেটা বড় কথা নয়, আপনার ইনকাম সোর্স আছে, আপনার পেছনে হাজারটা মানুষ এসে থাকবে, আপনার পয়সা নেই, আপনার পাশে দাঁড়ানোর লোকের অভাব হবে। তাই এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবেন, ইনকাম সোর্সটাকে ঠিক করুন। কে আলোচনা করলো, কে সমালোচনা করলো, সেসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। যাদের সময় আছে, অঢেল চেয়ারে বসিয়ে চেয়ার থাপড়িয়ে যারা কথা বলতে পারেন, যাদের টাইম আছে তারা করুক, বিতর্ক করা, যারা চায়ের টেবিলে ঝড় তোলার যাদের সময় আছে তারা করুক। আপনার নেই, আপনার সময়ের মূল্য আছে, এটা সবসময় মনে রাখবেন। আপনি সেই হিসেবে কিন্তু আপনি এগিয়ে চলুন, আর আপনার নিজের মধ্যে সেই রকম কোয়ালিটি নিয়ে আসুন যা দেখে আপনার যারা এককালে আপনার নিন্দা করেছিল তারা যেন বলে, হ্যাঁ ও তো আমার কলিগ ছিল, যেন গর্ব করে বলে, ও তো আমারই এক এক সময় আমরা একসময় চাকরি করেছি, একসঙ্গে এটা করেছি। দেখুন, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখুন, এই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো অনেকে ভাবতে পারেন যে এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো কি যতটা বলা সহজ ততটা করা কঠিন? ভুল কথা। যতটা বলাও সহজ ততটা পড়াও সহজ, শুধু আপনাকে করতে হবে। আপনার মানসিকতা নিয়ে আপনাকে আপনার মনটাকে ঠিক রাখতে হবে। মনটাকে কখনো বিক্রি করবেন না। মনে রাখবেন, আপনার এই মন, আপনার মস্তিষ্ক, এটা সবচাইতে বেশি দামি। আর সব সময় বাবা মা, আপনার পিতৃ পরিজন যারা রয়েছেন, গুরুজন ব্যক্তি, বিশেষত আমি সবার উপরে রাখবো বাবা এবং মাকে, যা তাদেরকে সব সময় স্মরণে মননে দান ধ্যান, মানে তাদেরকে সবসময় শ্রদ্ধা এবং সব সময় মাথার উপরে রাখবেন। কোনো দিনই কোনোভাবেই তাদের যেন কোনো রকম অসম্মান বা ত্রুটি না হয়। আপনি জীবনে অবশ্যই সাকসেস হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।